এতিয়া হয়ম্বৰ গলি যে তোমালোকে ইমানখিনি কাম ক্ষতি কৰিলা হেখিনি তা কোনে মেকআপ কৰিব মই তোমাকো কৈছো মুঠতে মই একো নাজানো তোমালোকে ওভারটাইম কৰি হলো যোৱা মাহৰ আৰু এই মাহৰ পেণ্ডিং কামসমূহ সম্পূৰ্ণ কৰা দেটছ ইট মই কি কৈছো বুজিছানে নাই তোমালোকে ইয়েছ মেম এটাই ঘৰত বহি বহি খাব আৰু আমি অভাৰ টাইম কৰি মৰিম এডালো নকৰো কাৰ কথা কৈছে ৰাজীৱদা শ্ৰী কৃষ্ণটোৰ কথা কৈছো ৰাজীৱদা কামত লাগ কেছ নাই মই যি কৰিছো নিজৰ বিচাৰ বুদ্ধিমতে কৰিছো কথা নাই বতৰা নাই এনেকৈ হঠাৎ ঘৰলৈ ছোৱালীজনী কেনেকৈ আনিব পাৰিলেহে কিয় হঠাৎ তুমি ঘৰলৈ পত্নী এজনী আনিব পৰা আৰু মই ইমান মৰম লগা সৰু ছোৱালীজনী আনিব নোৱাৰোনে কিন্তু তুমি ছোৱালীজনী পালা ক'ত মন্দিৰৰ বাহিৰত মন্দিৰৰ বাহিৰত কোৰ ছোৱালী মাক দেউতাক কোন এইবোৰ নজনাকে ঘপককৈ ছোৱালীজনী কিয় লৈ আহিলা বলা আমি এতিয়া তাইক থৈ আহোঁ বলা নহ'ব আজিৰ পৰা ময়ে তাইৰ মাক তাই মোৰ লগতে থাকিব কিমান বয়সো ছোৱালীজনীৰ ন দহ বছৰমান হ'ব বৰ মৰম লগা মাৰ লাগে তোক তাইৰ ফলিয়া হবলৈ আহিছ এ তাইৰ ফলিয়া সঁচা কথাটো ক'বই লাগিব না ফটাফট একদম চুপ থাক তাইৰ বুদ্ধি দেখিলি এতিয়া মোৰ ভাগত পাপু আছে কাৰণে সম্পত্তিৰ লোভত তাইও সন্তান তুলি লৈছে এতিয়া তেতিয়াহে সমানে সমানে সম্পত্তিত ভাগ পাব খং বদমাছ নে এইজনী নহয় নেকি তই একো নাজানো সেইবোৰ এতিয়া ময়ে কিবা এটা কৰিব লাগিব সেইফালে দিবি সেইফালে মাৰিয়ে পেলাবি নেকি নহয় ছাৰ পিছে ছাৰ আপুনি এটা কথা বাৰু মন কৰিছেনে ইমান দেৰি কথা ই যে ইমান দেৰিলৈকে অফিচ অহা নাই এই দুৰ্বাক তাৰ দুটা ৱাইফ আছে তো অলপ মেনেজ চেনেজ কৰি আহিলে পলম তো হবই না এইটো এইটো কথা নহয় মানে আপোনাৰ এই যে উদাৰতা এই কথাটোৰ কাৰণে সি চল পাইছে কি ভাই খুৱাই মোক মাৰিয়েই পেলাবি নেকি হাৰ তাৰ পেচেণ্ট আছো তই নাজানা সেইকাৰণেই কৈছো অলপ কঠোৰ হবলৈ শিকক শিল হওক নিজৰ অন্তৰখন ডাঠ কৰক এতিয়া ৰাণীলৈকে চাওকচোন তাইৰোতো মন এটা যায় আপোনাৰ কেবিনলৈ আহিবলৈ কিন্তু সি এৰি দিলেহে আপোনাৰ খালি এনি টাইম চাইন কৰি থাকোঁতেই যাব বহি মোৰতো আপোনালৈ বেয়াই লাগে ছাৰ কি কৰিবি উপায় ভিতৰ নাই উপায় নাই নহয় উপায় আছে কি উপায় আছে তাক সাসপেন্ড কৰি দিয়ক হা
তার পিছত তার যি কিটা কাম আছে সেই কিটা কি তোর বাপ আহি করে দিব। আরে স্যার মই কেলে আছো, প্রমোশন করাই দিয়ক, সিম্পল কথা। এই বুরবক, তাই মোর কেবিনের পরা নিজে নিজে উলাই যাবি নে তো গেট আউট বলি মই সিলাই কই দিম এতিয়া। নালাগে নালাগে, নিজে যাম। থ্যাংক ইউ। কেবিন লাগে তা কাম চোর যা। দেখিছেনে দেউতা ইমান ধুনিয়াকৈ খেলি আছে। বিরাটেতো ভালেই খেলে। হেই কার কথা কই আছে আপুনি? বিরাট কোহলির কথা, পেপারত অকল সব ফালে বিরাট কোহলির কথা বুঝা। মই ইহত দুটার হে কথা কই আছো। ও ইহত দুটার কথা মই এবুর ডেটক সাথে খবর নোয়ার দে। তেন্তে মোক বিয়া করাইছিলা কিয়? আরে এটো আকো তুমি কি লিংক লগাইছা? লিংক ঠিকই লগাইছো মই, যদি তুমি মোর সন্তানৰ দেউতাকেই হব নোৱাৰা তেন্তে মোক বিয়া করাইছিলা কিয়? সেইটো তোমার সন্তান নহয়। নহয় হয় তাই মুরেই সোয়ালি হয় আর মই তার আইতাক হ। দেখিছেনে দেউতা ইমান ধুনিয়াকৈ খেলি আছে। বিরাটেতো ভালেই খেলে। হেই কার কথা কই আছে আপুনি? বিরাট কোহলির কথা, পেপারত অকল সব ফালে বিরাট কোহলির কথা বুঝা। মই ইহত দুটার হে কথা কই আছো। ও ইহত দুটার কথা। আচ্ছা হেৰি নহয়, তাইক থবলে তুমি কেতিয়া যাবা? থবলে যাবা মানে? মই দেখোন আপোনালোকক কৈছো এটাই তুলি লৈছো বুলি। তুলি লৈছো বুলি কলেই নহব নহয়, আজিকালি বহুত নীতি নিয়ম আছে। যি নীতি নিয়ম আছে সব করিম, মুঠতে তাই মোৰ লগতে থাকিব। চাওকচোন দুইটাকে একদম ককায়েক ভনীয়েকৰ দৰে লাগিছে, ইমান মৰম লাগিছে দুইটাকে। একো ভাল লগা নাই? এই বাটৰ ল'ৰা ছোৱালীবোৰৰ লগত মোৰ ল'ৰাটোক খেলিবলৈ দিবলৈ ক'ত হাক পালি তই? বাটৰ ছোৱালী নহয় তাই, মই তাইৰ মাক। হবই তো, নিজেও তেনেকুৱা যে। পাপু বল। নাই মা, ভন্টিৰ লগত খেলিম। একো বনিয়ৰ নহয় তোৰ, ভালে ভালে কৈছো, মোৰ লগত বল। খেলক দিয়া চোন বোৱাৰী, সিহঁত সৰু ল'ৰা ছোৱালী নহয় জানো, সিহঁতৰ মনবোৰ কলুষিত নকৰিবাচোন। দেউতাক পাপুৰ নিচিনাকৈ নিহাও স্কুললৈ যাব। ঐ ফুটনি, স্কুলৰ ফিজ কোনে দিব? মোৰ ঘৰৰ পৰা আনি দিম, তোৰ কিবা আপত্তি? তোমালোক অকমান মনে মনে থাকাচোন, স্কুলত দিবা ঠিকেই, কিন্তু গার্জেন লাগিব নহয়। মই আছোই দেখোন। তুমি তাইর মাক হে দেউতাক। আকাশ, কি মই এবুর ডেটক সাথে খবর নোয়ার দে? তেন্তে মোক বিয়া করাইছিলা কিয়? আরে এটো আকো তুমি কি লিংক লগাইছা? লিংক ঠিকেই লগাইছো মই, যদি তুমি মোৰ সন্তানৰ দেউতাকেই হ'ব নোৱাৰা তেন্তে মোক বিয়া কৰাইছিলা কিয়? সেইটো তোমাৰ সন্তান নহয়। নহয় হয় তাই মোৰেই ছোৱালী হয় আৰু মই তাইৰ আইতাক হওঁ। অঁ আপুনি মনে মনে থাকক হে। হাহুমা ৰবাচোন, যদি ছোৱালীজনীক কোনোবাই কিডনেপ কৰিছো বুলি আমাক ফচাই দিয়ে তেতিয়া কোনে ফসাব কোকসুন মা? তাইতো হসা কথাই কব ন? তাকে তথাপি ভয় এটা লাগি দিয়াসুন, কিডনেপিং কেসটো কিন্তু বহুত বেয়া। মোৰ কিন্তু কণমানিজনীলেহে বেয়া লাগিছে পাই, কোন হতেৰেনো বাৰু মেঘালয়া তাইক থৈ আহে কচোন। এই ৰ, সেইবুলি ফচিবওতো নোৱাৰি।
আমি তাইক থৈ অহাটোৱে ভাল হ'ব বুইছা মেঘালী। জোৰ ছোৱালী তাতেই থৈ আহোঁ, তাতে এনেও তাৰ আপোন ইয়াত কোনোৱে নাই। মইতো আছো, মই ৰাখিম তাইক। স্কুলত নাম লগাই দিয়াটো ইমান টান কাম নে? বলক আজিয়ে নাম লগাই দিওঁ তাইক। মাক গলে নহব নহয়, দেউতাকো যাব লাগিব। আকাশ ছাৰ নাযায় মানে? সিমান্তি হৈছে জানো। আরে ইমান টেনশন কিয় লব লাগে, তাইক মই শিকাই দিম তো। ঠিক আছে, মই তোমাকেই সাপোর্ট করি, কিন্তু তার আগতে তুমি মোক ভালদরে কথাখিনি বুঝাই কোয়া। তাইক তুমি কোত পাইছিলা আর কিয় তুমি তাইক ঘরলৈ লৈ আহিলা? মই যেতিয়া কালি মন্দিরলৈ গৈছিলো তেতিয়া নাম লগাই দিয়াটো ইমান টান কাম নে? বলক আজিয়ে নাম লগাই দিওঁ তাইক। মাক গলে নহব নহয়, দেউতাকো যাব লাগিব। আকাশ ছাৰ নাযায় মানে? সিমান্তি হৈছে জানো। আরে ইমান টেনশন কিয় লব লাগে, তাইক মই শিকাই দিম তো। তাই আপোনাক মা বুলি মাতিব আর মোক দেউতা বুলি মাতিব ফটাফট। খেল খতম। মই এক মিনিট আহি আছো। ঠিক আছে, মই তোমাকেই সাপোর্ট করি, কিন্তু তার আগতে তুমি মোক ভালদরে কথাখিনি বুঝাই কোয়া। তাইক তুমি কোত পাইছিলা আর কিয় তুমি তাইক ঘরলৈ লৈ আহিলা? মই যেতিয়া কালি মন্দিরলৈ গৈছিলো তেতিয়া বাইদ মোক কিবা এটা খাবলৈ দিয়ক, দুদিন ধৰি একো খাবলৈ পোৱা নাই। কি নাম তোমাৰ? নেহা। মোৰ তাইলৈ বহুত বেয়া লাগিলে। তুমি তাইৰ ঘৰ ক'ত তুমি সুধিছিলা নে নাই? সুধিছিলো। আমাৰ ঘৰ নাই বাইদেউ, আমি ইয়াতেই মন্দিৰৰ বাহিৰত থাকো। তোমাৰ মা দেউতা কোনো নাই নেকি? নাজানো, মই ইয়াতেই থাকো। বহুত ভোক লাগিছে বাইদেউ, পইচা এটা দিয়ক না, দুদিন একোৱে খাব পোৱা নাই। তুমি মোৰ লগত আমাৰ ঘৰলৈ যাবা, তাত বহুত খোৱা বস্তু আছে। মই ইমান মৰম লগা ছোৱালীজনী বাটত এৰি কেনেকৈ আহোঁ কওকচোন দেউতা। ঐ হ'ল নে তোৰ, নতুন কইনা আৰু ইমান টাইম নালাগে, অ জলদি কৰ। অ মই যে ইমান ধুনীয়া, মই সপোনতো কল্পনা কৰিব পৰা নাছিলোঁ ফটাফট। ঘৰলৈ অহা অনাথ শিশু এটিক আমি এনেকৈ অঁতৰাই পঠিয়াব নোৱাৰোঁ আকাশ। কথাটো তই এবাৰ ভালকৈ ভাবি চাবি। কিন্তু মই কৈ আছো, যদি তাইৰ মাক দেউতাকে আহি কিবা আপত্তি কৰে তেতিয়া আশ্ৰমৰটো আনিব পাৰিলেহেঁতেন। কিন্তু বাটৰ পৰা